বন্ধুরা, আমি এই মুহূর্তে অজয় সান্যাল আপনাদের সাথে। বাংলাদেশের বিশিষ্ট শিল্পী হাশেম খান স্যারের শিল্প সৃষ্টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমার বয়সের যারা আছেন তাদের আমার মতনই মনে হয় চিন্তাভাবনাগুলো হয়ে থাকে, আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বিশিষ্ট শিল্পী বাংলাদেশের শিল্পী হাশেম খান স্যার ছবি আঁকছেন এবং তিনি যে শিল্প সৃষ্টিতে মগ্ন আছেন, এইভাবে সামনাসামনি যেয়ে দেখার সৌভাগ্য হয়তোবা সবার হয়ে ওঠে না। এবং বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন এবং যারা ঢাকার মধ্যে থেকেও নানান ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করেন, তাদের পক্ষে পুরোটাই একটু অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার এমনটাও অনেক সময় হয় যে আপনার সুযোগ হলেও হয়তো বা তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়ে ওঠারও একটা ব্যাপার থাকে। তো আমি তাদের কথা চিন্তাভাবনা করেই আসলে ভিডিওটার আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা দূরে থাকেন এবং মনের ভেতরে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন, আমরা যদি কখনো স্যারের সান্নিধ্যে একটু যেতে পারতাম বা কীভাবে কাজ করে একটু দেখতে পারতাম, আমাদের হয়তো বা পরবর্তীতে শিল্প সৃষ্টিতে আমাদের অনেকটাই বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারতাম। ওকে বন্ধুরা, ভিডিওটি এনজয় করুন। বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনার দোরগোড়ায় পৌঁছে যেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, এনজয় দ্য ভিডিও।